আমাদের প্রতিপক্ষ যারা মনে করে যে আমরা তাদের প্রতিপক্ষ, তারা এই জিনিসটা নিয়ে এত এতভাবে নোংরামতি করছে যেটা মানে বলে ভাষার কোনো বলে বোঝানো যাবে না। রিসেন্টলি আপনি দেখছেন একটা ইউটিউবে বা একটা ইসে আসছে, সেখানে লেখছে যে আমার শ্বশুর অর্থাৎ মাশরাফির নানা, নানার সম্পর্কে লেখছে, আমাদের সম্পর্কে লেখছে, তার নিজের সম্পর্কে লেখছে। যে ছেলেটি 18-19 বছর ক্রিকেট খেললো, যার গায়ে একটা স্পট নাই, যে একজন সফল ক্যাপ্টেন, সে সারা ওয়ার্ল্ডে তাকে কলকাতা থেকে তাকে শ্রেষ্ঠ বাঙালির উপাধি দিছে, পুরস্কৃত করছে, যে সারা ওয়ার্ল্ডে একটা ইয়ত হিসেবে মানে যুব সমাজের ভিতরে একটা আইকন হিসেবে যাকে ঘোষণা দিয়েছে, তার সম্পর্কে এত ধরনের নোংরামতি, আর এই নোংরামতি আমাদেরই এরা করছে, এটা দেখে আসলে হতবাক। তারপরে মাঝে মাঝে শুনি আমাদেরকে তকমা লাগায়। আমার দাদা 1971 সালে উনি তো বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন, উনি খন্দকার আব্দুল হাফিজ সাহেব, লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেবের সাথে একসাথে ইন্ডিয়ায় চলে যান, এবং আমার চাচা পাকিস্তানি পতাকা পুড়ায় নদ্যায়, হ্যাঁ, চারিখাদা প্রাথমিক বিদ্যালয়ের পাকিস্তানি পতাকা পুরানোর দায়ে আমাদের পরে যে অত্যাচার শুরু হলো। আমরা আমাদের বাড়ি তিনজন একেবারে মুক্তিযোদ্ধা, তারা আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার একটি কার্ডও তারা নেয়নি, মুক্তিযোদ্ধার একটি সুযোগও গ্রহণ করে নেই। আমরা তো সেই পরিবার, আমরা মুক্তিযোদ্ধা সবাই, আমাদের পরিবার জন্মগত সূত্রে আমরা আওয়ামী লীগের, বাট তবু আওয়ামী লীগের কোনো সুবিধা আমরা কখনো গ্রহণ করি নেই, কেউ বলতে পারবে না। তো তারপরেও দেখেন আমাদেরকেও তকমা লাগায়, আমরা এই নাই এই, আমরা ওই নাই এই। আমি নিজে ছাত্রলীগের নয়েল ভিক্টোরিয়া কলেজে স্পোর্টস সেক্রেটারি ছিলাম, হ্যাঁ, ইলেকটেড স্পোর্টস সেক্রেটারি ছিলাম, আমি নিজে এখনও থানা কমিটির সদস্য, হ্যাঁ, তারপরে আমাদের বিরুদ্ধে তকমা লাগায়। তা এটা আসলে এটা সাধারণভাবে এটার আর ব্যাখ্যা দেব না, এটা সাধারণ মানুষ যেভাবেই ন্যায় নেবে, সাধারণ মানুষ সবই জানে। শুনি মানুষের কাছে যে আমরা নাকি নড়াইলকে বেচে কিনে খেয়ে ফেললাম, এটা শোনা কথা। আচ্ছা আপনি বলেন তো, আমি মাশরাফি এমপি, মাশরাফি সম্পর্কে তো সবাই জানে যে নিজে মানে সে বলতে গেলে মক্কা শরীফের ইমাম বলতে গেলে, আমরা যারা তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে, আপনি একটি মানুষকে দেখান যে কোনো কিছুর সাথে জড়িত। আমি তার পলিটিক্সটা কিছুটা পলিটিক্স না, আমি আমার বাসায় আসে মানুষকে এন্টারটেনমেন্ট করে ছেড়ে দিই, আমি কোনো অফিসেই যাই না। আপনি এখানে জেলা প্রশাসক আছেন, এখানে এসপি সাহেব আছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এদের কাছে আপনারা জেনে দেখেন আমরা কোনোদিন ওই অফিসের ধারের কাছে যাই কি না, এক। দুই নম্বর, আমাদের কাছে কেউ আসলে কেউ আমাদেরকে অর্থের বিনিময়ে কোনো কাজ করাইতে পারছে কি না, এরকম একটা প্রমাণ আমাদের কাছে এসে বলুক বা আপনাদের বলুক যে আমি অমুকের কাছে গেছি, এই নাই এই হয়েছে, এরকম একটা প্রমাণ দেখাক যে আমরা এই করছি। আমরা শতভাগ নিবেদিত, শতভাগ সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছি নিঃস্বার্থভাবে, নিজেদের পকেটের পয়সা খরচ করে। কেউ বলতে পারবে না যে আমাদের 10টা টাকা দিতে পারছে, এরকম যদি কেউ থাকে আসুক বলুক যে আমি এই না এই করছি, সেগুলো পারবে না। দূর থেকে খালি কীভাবে রটনা রটা যায় সেই চেষ্টাগুলো এরা করে আসছে।